তুই এখানে থাক, আমি দেখছি। পুলিশের লোকজন সদাই নিয়ে যায়, দাম দেয় না। আমরা গরিব মানুষ, দাম না বলে বাসুন কি করে? এসব কি শুরু করেছেন আপনারা? পুলিশকে প্রশ্ন করার অধিকার তোমাকে কে দিয়েছে? আচ্ছা, পুলিশ প্রশ্নের ঊর্ধ্বে? তুমি যে লাশেবে হও না কেন, এটা পুলিশের মামলা। এই মামলা থেকে দূরে থাকো, নইলে বিপদ আছে। ইন্সপেক্টর, আপনার গায়ে পুলিশের পোশাক, তাই ইজ্জত দিয়ে কথা বলছি। মনে হয় একা নতুন এসেছেন, এই মাটির গন্ধ পাননি। আরিফ চৌধুরীর সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় তা এখন আপনার জানা হয়নি। আরিফ চৌধুরী, এরকম কত চৌধুরীকে আমি ঠান্ডা মেরে ঠান্ডা করে দিই। ভদ্রভাবে কথা বলেন ইন্সপেক্টর। কি করবি তুই, কি করবি, কি করবি? আমি যা বলি তাই শুনিস? ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ফেল, ফেলে দে। কপাল ভালো তোর, দুলাভাইয়ের জন্য তুই আজ বেঁচে গেলি ইন্সপেক্টর। এখন থেকে রোজ সকালে আমার দুলাভাইয়ের নাম ধুয়ে ধুয়ে পানি খাবি। যেদিন না খাবি সেদিন আমি তোকে খাব। এত তাড়াতাড়ি ছাইরা দিল, আরেকটু মার দিলে ভালো হতো। আমি জানি আপনার শক্তি অনেক বেশি, দুই শক্তি এক হয়েছে তো, আপনি ওগুলোকে পারবেন না। মান সম্মান নিয়ে চলেন, আপনাদের ডাক্তারের কাছে নিয়ে যাই। আসেন স্যার।